দর্শক আপনারা আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি পার্সিমন গাছ এবং এই যে ফলগুলো সেগুলো হচ্ছে এই পার্সিমন গাছের ফল আমরা জানি এই পার্সিমন বা কাকি ফল জাপানের জাতীয় ফল এবং এই ফলটি বাংলাদেশে সফলভাবে চাষ হচ্ছে আপনারা যে কেউ যারা এই গাছ লাগাতে ইচ্ছুক তারা অবশ্যই এই গাছ লাগাতে পারেন কেননা বাংলাদেশের মাটিতে যে এই গাছের ফল আসবে তার জ্বলন্ত প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তবে একটি বলার বিষয় এই পার্সিমন গাছ স্ত্রী গাছ এবং পুরুষ গাছ আলাদা হয়ে থাকে এবং আরেকটি জাত যেটি স্ত্রী গাছের ফুল এবং পুরুষ গাছের যে ফুল সেই দুটোই কিন্তু একসাথে হয়ে থাকে সুতরাং আপনারা যদি একটি গাছ কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে যাতে করে ফুল এবং স্ত্রী গাছ এবং পুরুষ গাছ একত্রিত আছে সেই গাছটি আপনারা নেবেন বাংলাদেশে পার্সিমনের চাষাবাদ জাপান ইতালি থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে সংগ্রহ করা পনেরোটি পার্সিমন গাছে ফল ধরার চেষ্টায় নিজেকে নিয়োজিত করেন দেশের প্রখ্যাত ফল গবেষক এস এম কামরুজ্জামান পরবর্তীতে তিনি দু সালে নাটোরের মডার্ন হর্টিকালচার সেন্টারে পার্সিমন গাছে ফল ধরাতে সক্ষম হন পার্সিমনের উৎপত্তি স্থান ও গুণাগুণ পার্সিমনের উৎপত্তি স্থল চায়নাতে হলেও জাপান কোরীয় উপদ্বীপ ছড়িয়ে চলে গেছে ইউরোপ ও আমেরিকাতে এই ফলটি ভিটামিন এ বি এবং সিতে ভরপুর এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও সহ একাধিক খনিজ লবণ মানুষের শরীরের জন্য উপকারী পার্সিমনের অসংখ্য গুণাগুণ থাকলেও এতে থাকা পেকটিন শরীরের রক্তচাপ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে প্রায় কুড়ি ফুট উচ্চতার থাইল্যান্ডের ছয়টি গাছে প্রত্যেকটিতে দেড় থেকে দুই হাজার করে ফল ধরেছে ফলের ওজন এক কিলোগ্রাম রং এবং আকৃতিতে এদেশের টমেটো এবং গাবের সাথে সাদৃশ্য থাকা পার্সিমন ফল হলুদ ও কমলা রঙের মিশ্রণে থোকায় থোকাই গাছে ধরে আছে সুস্বাদু ও রসালো পার্সিমনের মধ্যে সফেদায় মতো কয়েকটি বিচি থাকে আর ভিয়েতনামের পার্সিমন খানিকটা কচকচা তবে জাপানের বেশ কিছু জাত রয়েছে যেগুলো মুক্ত